দর্শক আমন্ত্রণ জোনের বিশেষ আয়োজন ডক্টরস অন কল উইথ বিআরবি হসপিটালস লিমিটেডে কোভিড নন কোভিড সব ধরনের অসুখ নিয়ে আপনাদের নানান প্রশ্ন আর শিশুদের তাৎক্ষণিক সমাধান দিয়ে করোনার সময় আমাদের আয়োজন থাকছেন দেশবরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা আজ আমাদের আলোচনার বিষয় শীতে শিশুর যত্ন আর এই বিষয়ে আমাদের সাথে কথা বলবেন ঢাকা শিশু হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার শারবন তোহরা তাই পরামর্শ পেতে আমাদের ফোন করুন 9824052 এই নম্বরে সাথে আছি টুপাজান ডক্টর শারবন তোহরা আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে শীতে শিশুর যত্ন নিয়ে যেহেতু কথা বলতে চাইছি শীতকালে আবহাওয়া সাধারণত শুষ্ক থাকে এবং এই সময় দেখা যায় যে বিভিন্ন রোগবালা এবার এবং শিশুরা অনেক রকমের রোগে আক্রান্ত হয় তাই একটু জানতে চাইবো যে শীতকালে আসলে চ্যালেঞ্জগুলো কী কী বাবা মার সামনে কী ধরনের রোগে আসলে আক্রান্ত হয় শিশুরা ধন্যবাদ খুবই সময় উপযোগী একটা প্রশ্ন এখন শীত পড়া শুরু হয়েছে আবহাওয়া শুষ্ক হয়ে গেছে যাদের আগের থেকে অ্যাজমা অ্যালার্জি সমস্যা আছে তারা এই সময়তে অ্যাকিউট এক্সাজারবেশন হয় যাদের কখনোই নাই তারাও এই সময় ফ্লু আক্রান্ত হয় কাজেই এই সময় বাবা মারা বিশেষ করে ছোট 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 সন্তান যাদের ঘরে আছে তারা কিন্তু বাবা মারা খুবই অস্থির হয়ে যায় কারণ নাক দিয়ে অনবরত পানি পড়তে থাকে সকালে উঠে হাঁচি শুরু হয়ে যায় এবং দেখা যায় যে হালকা হালকা গাটা গরম দেখা যায় তো এগুলোই হচ্ছে কমন কোল্ড বা সিজনাল ফ্লু এইসবের সিমটম আর যাদের অ্যাজমা আছে তাদের কিন্তু এই সময়টা অনেক সময় কাশিটা কোনো মতেই ভালো হয় না এবং যেটা হয় যে অ্যাজমার অ্যাটাকটা হয় শ্বাসকষ্ট হঠাৎ করে শুরু হয়ে যায় তো এই ব্যাপারগুলো খুবই একটা চ্যালেঞ্জিং বাবা মার জন্য যে কিভাবে দেখা যায় যে এই সময়টা ফ্যান ছেড়ে রাখলে বাচ্চা ঠান্ডা লেগে যাচ্ছে ফ্যান বন্ধ করলে ঘেমে যাচ্ছে আবার ঘাম থেকে কাশি হয়ে যাচ্ছে এটা খুবই তারা আবার গরম কাপড় পরালেও অস্থির হয়ে যাচ্ছে আবার দেখা যাচ্ছে বাচ্চারা তো গায়ে কাপড় রাখতেই চায় না আবার হঠাৎ করে রাতের দিকে ভোর রাতের দিকে ঠান্ডা পড়ে যায় তখন আবার ঠান্ডা লেগে যায় তো এই ব্যাপারগুলো এই সিজনটার জন্য আসলেই খুব মারাত্মক এই সিজনটা ব্যাকটেরিয়া ভাইরাস সবগুলো বেঁচে থাকার জন্য বা বংশবৃদ্ধির জন্য খুবই উপযুক্ত আবহাওয়া এই সময় কিন্তু বাতাসে জীবাণুর আক্রমণ মানে পরিমাণ বেশি থাকে কাজেই নিউমোনিয়াও বেশি হয়ে যায় এই সময় একটু জানতে চাই যদি ব্রঙ্কিওলাইটিসের বিষয়ে ব্রঙ্কিওলাইটিসের যে সমস্যাগুলো দেখা যায় সাধারণত শীতেই তো বেশি দেখা যায় কিভাবে হয় এই রোগের লক্ষণগুলো কি কি কিভাবে বাবা মা বুঝতে পারবেন ব্রঙ্কিওলাইটিস হয়েছে শিশুটির আচ্ছা ব্রঙ্কিওলাইটিস একদম ছোট শিশুদের এটা ভাইরাস জনিত একটা রোগ নিউমোনিয়ার মতো জটিল ব্যাপার না এখানে সাধারণত দেখা যায় ছ মাসের আশেপাশে যেমন 2 মাস থেকে 1 বছরের মধ্যেই ব্রঙ্কিওলাইটিসটা হয় 6 মান্থের আশেপাশে যে শিশুগুলো যাদের ফ্যামিলিতে অ্যাটোপিক বা অ্যাজমা অ্যালার্জি প্রবণতা আছে তাদের এটা বেশি হয়ে থাকে তো দেখা যায় হঠাৎ করে বাচ্চাটার কাশি শুরু হয়েছে গায়ের জ্বরটা আসে একটা লো গ্রেড ফিভার কখনোই এটা 100 বা 101-এর উপরে কখনোই এটা বাড়ছে না সাথে একটু শ্বাসকষ্ট অনেকের হয় কিন্তু সবচেয়ে একটা উল্লেখযোগ্য ব্যাপার বাচ্চাকে অত সিক মনে হয় না একদম মানে খাঁটি বাংলা ভাষায় বলতে গেলে খুব সুন্দর একটা কথা দিয়ে বলা যায় যে বাসি মানে বুকের ভিতর থেকে বাসির মতো আওয়াজ হচ্ছে বাচ্চার কাশি হচ্ছে বাট বাচ্চার মুখে হাসি তার মানে হাসি বাসি কাশি এই তিনটা যদি লক্ষণ হয় তাহলে বুঝবেন যে আপনার বাচ্চা এটা নিউমোনিয়া না এটা হচ্ছে অ্যাজমা না এটা ব্রঙ্কিওলাইটিস একটা ভাইরাল ফিভার এটা সাধারণত মাইল্ড টু মডারেট হলে হসপিটালাইজেশন বা অ্যান্টিবায়োটিক বা এটা ভাইরাল ফিভার অ্যান্টিবায়োটিক দরকারই নাই কিছু লাইফস্টাইল মডিফিকেশন কিংবা বাচ্চাকে একটু গরম রাখা সুই দিয়ে ট্রট করা উষ্ণ রাখা এরকম করলেই বাচ্চা ভালো হয়ে যায় 3 থেকে 4 দিনের মধ্যে আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন ডক্টর শারবন তোহরা এই আলোচনায় ফিরবো আবারও দর্শকের কাছ থেকে একটু প্রশ্নটি নিয়ে আসতে চাই দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন নাম বলে প্রশ্নটি করুন আপনার টিভি সেটের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বলুন আমার নাম মায়া আমি পঞ্চগড় জেলা থেকে বলতেছি আমার ছেলের বয়স 3.5 বছর আচ্ছা তো ও হচ্ছে ঠিক করে কথা বলতে পারে না স্পষ্ট হচ্ছে না কথাগুলো কয়েকটা শব্দ বলে আচ্ছা ডক্টর শারবন তোহরা আপনি কি কিছু জানতে চান কিনা এই বিষয়ে না আমি একদম শুনতে পাচ্ছি না আমি ভয়েস একেবারেই শুনতে পাচ্ছি আচ্ছা দর্শক যিনি ফোন করেছেন তিনি জানতে চাইছেন তার ছেলের বয়স 3.5 বছর কথা এখনো বলতে পারে না ঠিকমতো অস্পষ্ট কয়েকটি শব্দ মাত্র বলতে পারে এই অবস্থায় আসলে তার জন্য কি পরামর্শ থাকবে আপনার আচ্ছা এই সমস্যাটা কিন্তু নাওডেস
খুব একটা একটু সমস্যা হয়ে দেখা দিয়েছে যে বাচ্চা আবার 3 বছর হয়ে গেছে, বাট ও কমিউনিকেট করছে না বা কথা বলছে না। এটা কিন্তু আপনাকে 2 বছর বয়স থেকে খেয়াল করতে হবে যে আপনার বাচ্চা 2 বছর বয়সেও 6টা ওয়ার্ড তার আসছে কিনা। এটা তো হঠাৎ করে 3.5 বছরে যখন আপনি খেয়াল করবেন তখন কিন্তু একটু দেরি হয়ে যাবে, তাই এখন এখন ডিলে তো হচ্ছে যে তার এই যে কথা স্পিকিং যেটা আসছে দেরি করে আসছে, এটা অনেক ধরনের কারণ হতে পারে। 1 নম্বর হচ্ছে আমরা কগনিশন দিলে এটা কোনো প্রবলেম যদি থাকে অবশ্যই ডাক্তার দেখিয়ে নিতে হবে। আরেকটা যেটা এনভায়রনমেন্টাল, যেমন ছোটবেলা থেকে বাচ্চা এখন তো আমাদের খুব স্যাটেলাইট একটা ফ্যামিলি হয়ে গেছে, বাসায় বাবা মার বাচ্চা সহ তারা কেউ থাকে না, তার মানে তার সঙ্গে কথা বলার মানুষ নেই, বাবা মা বাড়িতে চাকরি করে তার সঙ্গে কথা হচ্ছে না। বাসায় একসঙ্গে 3টা ভাষা হচ্ছে, নাম্বার 1 আমরা নিজেরা বাংলা ভাষায় কথা বলছি, বাচ্চাকে যখন কিছু শেখাতে যাচ্ছি তখন আমরা কেন জানি ইংলিশটা আগে শেখাতে যাচ্ছি, যেমন চোখ না শিখিয়ে আমরা শেখাচ্ছি এটা আইস, এটা নোজ, এটা টাং এটা। আর আমরা টিভিতে দেখছি হচ্ছে হিন্দি গান কিংবা হিন্দি সিরিয়াল, তাহলে এই যে 3টা ভাষা একসঙ্গে একটা বাচ্চা এক্সপোজ হচ্ছে তাদের কিন্তু খুব প্রবলেম হয়ে যায় যে কোনটা শিখবে, তাদের কিন্তু শেখাটা মানে কথা বলাটা অনেক দেরি হয়ে যায়, তাদের কনফিউজ হয়ে যায়। 2 নম্বর যদি প্যাথোলজিক্যাল আমি ভাবি সেটা হচ্ছে যাদের টাং টাই থাকে, অনেক সময় দেখা যায় বাচ্চাকে বলতে হবে জিবাটা বের করা, যদি ঠোঁটের সামনে সে বের করতে না পারে মনে হয় যে একটা কিছু দিয়ে আটকে আছে ভিতরে ধরে আছে টাংটাকে, এটাকে টাং টাই, যাদের টাং টাই থাকে তাদের কিন্তু এরকম ডিলেট তাদের ইস হতে পারে, এটা ডক্টরকে দেখিয়ে খুব সামান্য একটা ম্যানুভার করলেই ঠিক হয়ে যায়। 3 নম্বর হচ্ছে যারা খুব বেশি গেজেটে আকৃষ্ট হয়, যেমন আমরা গেজেট মানে বলতে চাচ্ছি ট্যাব কিংবা টিভি কিংবা এখন বিভিন্ন কার্টুন যেগুলো দেওয়া হয়, তো তারা হয় কি দেখবেন যে বাবা মা এক ভাষায় কথা বলছে, বাচ্চাটা কিন্তু কথা বলছে সেটা আপনি কিছু বুঝতে পারছেন না, কিংবা ইংলিশে এমন এক সেন্সে কথা বলছে যেটা মনে হচ্ছে যে অন্য দেশের মানুষ কথা বলছে, তার মানে ও ও কমপ্লিটলি ও সারাউন্ডিংস এর সাথে কোন ইন্টারঅ্যাক্ট করতে পারছে না, আসলে কোন ভাষাটাকে সে আসলে পিক করবে, ইংলিশ বাংলা নাকি হিন্দি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান পরামর্শের জন্য। আরেকজন দর্শক যুক্ত হয়ে গেছেন, তার কাছ থেকে প্রশ্নটি নিয়ে আসতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। জি আমি মোর্শেদা করিম বলছি চট্টগ্রাম থেকে। আমার মেয়ে 14 মাস রানি, ওর কাশি হচ্ছে আজকে 2-3 দিন ধরে, রাতে খুব কাশে আর বুকে কফ জমে আছে, এই জন্য কি করতে পারি? আচ্ছা, আমরা এই বিষয়ে জানবো, আপনি আমাদের অনুষ্ঠানটি দেখতে থাকুন। একটা ছোট্ট বিরতি থেকে ফিরে এসে আমরা এই বিষয়ে জানতে চাইবো। ডক্টর জন কল থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথে থাকুন। স্বাগত হচ্ছে আবারও ডক্টর জন কল উইথ বিআরবি হসপিটালস লিমিটেডে। আমাদের আলোচনায় ফিরে যাই ডক্টর সারাবন তহুরা। আমরা বিরতিতে যাবার আগে একজন দর্শক যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে, তার বাচ্চার বয়স 14 মাস, বলছিলেন যে রাতের দিকে কাশি হয় এবং বুকে কফ আছে, জানতে চাইছিলেন কি করতে পারেন। আচ্ছা, রাতের দিকে কাশি হওয়া মানে কিন্তু তাহলে রাতে যখন ঘুমাতে যাচ্ছে সেখানে কোনো তার কার্টন ডাস্ট থেকে তার এলার্জি হচ্ছে এবং সেখান থেকে কাশি হচ্ছে, কিংবা আরেকটা হতে পারে দরজা জানলা আটকে রেখে যদি ঘরে তার সে মশার কয়েল যেটা ধোয়া ওঠা কয়েল, কিংবা যদি অ্যারোসোলাইজ ফোনে স্প্রে করে তাহলে সেখান থেকে, যেই বাচ্চাদের আগে থেকে অ্যাজমা এলার্জি বা অ্যাটোপিক চায় তাদের কিন্তু এই সময়টা কাশি হতে পারে, এরকম কিছু হচ্ছে কিনা এটা আপনি দেখে নিন। তারপরে হচ্ছে এমন হতে পারে যে রাত্রিবেলা হয় বাচ্চাটার ঘরের টেম্পারেচারটা অনেক ঠান্ডা থাকছে কিংবা অনেক গরম থাকছে, ঘেমে যাচ্ছে, কোনটা হচ্ছে সেগুলো আপনি আইডেন্টিফাই করে যদি এগুলোকে রিমুভ করার পরেও যদি আপনার মনে হয় বাচ্চার কাশি হচ্ছে তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে। যদি আপনার বাচ্চার বয়স 14 মাস তার মানে হচ্ছে যে আগেও এরকম হয়েছিল কিনা, এর আগে সিজন চেঞ্জ হলে তার এই সমস্যা হতো কিনা, সিজনাল ফ্লু হচ্ছে কিনা এটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে। তাহলে আপনার বাচ্চাকে যদি বেশি কাশতে থাকে, আপনার বাচ্চা যদি আপনি এর আগে নেবুলাইজার ইউজ করেছিলেন সালবিউটামল গ্রুপের ওষুধ দিয়ে যেই সময়টা অনেক কাশি হচ্ছে সেই সময় আপনি নেবুলাইজেশন করে দেখতে পারেন এটা ইম্প্রুভ করে কিনা, সেই সময় বাচ্চাটাকে হালকা কুসুম গরম পানির সঙ্গে একটু মধু, আদার রস বা লেবুর রস, যেই ফ্লেভারটা আপনার বাচ্চা পছন্দ করে সেটা দিয়ে 1-2 চামচ একটু খাওয়ান, তাহলে গলায় একটু সুদিং হবে, আরাম হবে। তারপর আপনি দেখেন যে প্রবলেমটা কোথায় হচ্ছে, একেবারেই এগুলোতে সমস্যা হচ্ছে না সমাধান, তাহলে অবশ্যই হচ্ছে ডক্টরের পরামর্শ মতে দেখিয়ে বুকটাকে পরীক্ষা করে নিতে হবে যে কোথায় প্রবলেম হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা শীতের চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলছিলাম শিশুদের ক্ষেত্রে, আপনি নিউমোনিয়ার কথা বলছিলেন, যদি একটু নিউমোনিয়ার বিষয়ে জানতে চাই, প্রাথমিক চিকিৎসা কি বাসাতে দেওয়া সম্ভব কিনা, কখন আসলে খারাপ দিকে টার্ন নেয় নিউমোনিয়া, বাবা মা বুঝবে কিভাবে? আচ্ছা, আমরা যে নিউমোনিয়াটা তো ব্যাকটেরিয়া ভাইরাস সব দুটো দিয়েই হতে পারে, ব্যাকটেরিয়াল নিউমোনিয়াটা নিয়েই আমরা বেশি কনসার্ন, কারণ এটার জন্য ট্রিটমেন্ট, ট্রিটেবল ডিজিজ, প্রিভেন্টেবল ডিজিজ, বাট এটা ট্রিটমেন্ট দরকার হয়। এই ট্রিটমেন্টটা বাসায় বসেও সম্ভব, কিন্তু এটা প্রপার অ্যান্টিবায়োটিক লাগবে।
প্রপার অ্যান্টিবায়োটিকটা কি দিবেন সেটা আপনি ডক্টরের পরামর্শ মতে নিয়ে 5 থেকে 7 দিন বাসায় ওরাল, যদি আপনার বাচ্চার শ্বাসকষ্ট না থাকে তাহলে কিন্তু এবং রিস্ক ফ্যাক্টর না থাকে তাহলে বাসায় আপনি ট্রিটমেন্টটা করাতে পারেন, কিন্তু ডেফিনেটলি নিউমোনিয়ার ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক। তো আরেকটা কথা, যেটা অ্যান্টিবায়োটিক মানে আপনি দোকানে যে ভাই একটা অ্যান্টিবায়োটিক দেন বলে একটা নিজ যে কোনো একটা অ্যান্টিবায়োটিক খাওয়ালে হবে না, কারণ প্রত্যেকটা বাচ্চার এক একটা বাচ্চার এক এক ধরনের অ্যান্টিবায়োটিক, সাথে ডোজ তার ওয়েটের সঙ্গে ডোজ কিন্তু একই বয়সে বাচ্চার ডোজ কিন্তু এক না, সেটা যদি আপনি ঠিক করে না নেন পরবর্তীতে ড্রাগ রেজিস্ট্যান্ট নিউমোনিয়া তৈরি হবে। এই ক্ষেত্রে আমি বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, সেক্ষেত্রে যেন নিউমোনিয়া না হয় এটাই আপনার প্রথমে লক্ষ্য রাখা উচিত। তাহলে কিভাবে করবেন, নাম্বার ওয়ান আপনি পার্সোনাল হাইজিন গুলো মেনটেন করুন, বাসায় কেউ যদি হাঁচি কাশি কিংবা পাশের বাসায় কোনো ছোট বাচ্চা যদি হাঁচি কাশি এরকম নিউমোনিয়া আক্রান্ত হয় তার থেকে নিজের বাচ্চাকে দূরে রাখুন। এবং পার্সোনাল হাইজিন বলে আমরা যেটা ওই যে হাত ধোয়া বারবার হ্যান্ড ওয়াশ, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, এটাকে আপনি গুরুত্ব দিন। যদি এই বাচ্চার আপনার মনে হয় যে হঠাৎ করে অনেক জ্বর বাচ্চা সিক হয়ে গেছে সাথে কি হচ্ছে, তাহলে একটু দেরি করবেন না, এটা হচ্ছে ডক্টরের পরামর্শ মতে আপনি ট্রিটমেন্ট শুরু করে দেন। কাশি এর আগে যেটা আমি বললাম সুদির আর থ্রোটের জন্য আপনি হালকা কুসুম গরম পানি ইউজ করতে পারেন, তবে এক কথা আমি বলে রাখি সেটা ঘাম থেকেই বাচ্চাদের কাশি সর্দি বেশি হয়, এটা নিউমোনিয়ার প্রথম কিন্তু এখান থেকে শুরু হয়, তাহলে প্রতিদিন হালকা কুসুম গরম পানি দিয়ে বাচ্চাকে গোসল করার, তাহলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতাটা মেনটেন হয় এবং নিউমোনিয়া অ্যাজমা এলার্জি এখান থেকে এইসব প্রকোপ অনেক কমে যায়। এবং বারবার কিন্তু আপনি একটি কথা বলছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা খেয়াল রাখতে হবে, যে শীতকাল দেখে যে বাচ্চাকে শাওয়ার কম করাবো সেই বিষয়টি না, প্রতিদিনই আসলে বাচ্চাকে পরিষ্কার রাখতে হবে। আরেকটা বিরতির সময় হয়েছে, ফিরে এসে আলোচনা ঢুকবো আবারও। আমরা দর্শক, আমরা ডক্টর জন কলেজ বিআরবি হসপিটাল নিমিত্তে থেকে নিচ্ছি আরেকটা ছোট্ট বিরতি, সাথেই থাকবেন। স্বাগত আছে আবারও ডক্টর জন কল উইথ বিআরবি হসপিটাল লিমিটেডে। আলোচনায় ফিরে যেতে চাই ডক্টর সারবন্ত ওরা, শীতকালের চ্যালেঞ্জগুলোর মধ্যে কিন্তু আরেকটি চ্যালেঞ্জের কথা আপনি যেটি বলছিলেন অ্যাজমার প্রবলেম, যে বাচ্চাগুলো অ্যাজমায় ভুগছে এই সময়টায়, তাদের জন্য জানতে চাইবো যে জরুরিকালীন সমস্যাগুলো আসলে কী ধরনের হয়ে থাকে অ্যাজমা চাইল্ডদের, এবং সেই সাথে আরেকটি বিষয় জানতে চাইবো যে বয়স বাড়ার সাথে সাথে কি শ্বাস প্রশ্বাসের ধরন বদলায়। আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন এই সময়ের জন্য ডেফিনেটলি, কারণ এই সময় যাদের আগে থেকে অ্যাজমা আছে তাদের প্রকোপটা বেড়ে যায়, এক্সাজারবেশন হয়। কেন হয় প্রথমে সেটা একটু বলি যে বাবা মা কি করলে এই সময়টা সেই এক্সাজারবেশন আপনি কমাতে পারেন। এক নম্বর প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এই যে গরম কাপড়, গরম কাপড় গুলো থেকে কটন ডাস্ট এলার্জি থাকে, এখান থেকে ইনিশিয়েটেড করে ইনিশিয়েশনটা হয় যে এক্সাজারবেশনে। তো যদি গত বছরের গরম কাপড়, আমাদের একটা খুব প্রবণতা থাকে যে গত বছরের গরম কাপড় গুলো জাস্ট একটু রোদে দিয়ে আমরা ইউজ করাই নিজে এবং বাচ্চাদেরকে, এটা কোনো মতেই করানো যাবে না। আপনি গত বছরের যে গরম কাপড় গুলো কিংবা এবারও যেটা নতুন কিনছেন সেটা অবশ্যই প্রথমে সাবান পানি দিয়ে ভালো মতো ধুয়ে রোদে শুকিয়ে তারপরে সেটা আপনি ইউজ করতে পারবেন। এক্ষেত্রে আমি আরেকটা কথা খুব বলি, সেটা হচ্ছে যে যেটা ট্রেডিশনাল লেপ, যেটা তুলার লেপ, সেইটা যাদের অ্যাজমা এলার্জি রুগী তারা সেটা ইউজ করতে পারবে না, যারা আঁশ ওঠা তুলার যেটা পশমি হচ্ছে যে কম্বল সেটা ইউজ করতে পারবে না, এখানে কটন ডাস্ট গুলো লেগে থাকে। আপনি যদি রোদে দিয়ে একটু বাড়ি দেন তাহলে দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে কত ধুলা বের হচ্ছে, তাহলে আপনি কি ইউজ করবেন। আমি সবসময় পরামর্শ দিই যে কমফোর্টার যেটা ওয়াশেবল লেপ, এখন খুবই এই কমফোর্টার আমাদের দেশে খুব ঠান্ডা পড়ে না, এটাই এনাফ এবং সবসময় খুব ইজিলি অ্যাভেলেবল এখন সব দোকানে, এইটা আপনি কিনবেন এবং প্রতি সপ্তাহে এটা ধুয়ে ধুয়ে ইউজ করবেন। তাহলে এই সিজন, শুকনার সিজন এবং ঠান্ডার জন্য এখনের এই এক্সাজারবেশনটা আপনি আটকাতে পারেন। যেই ওষুধগুলো, যে ইনহেল কর্টিকোস্টেরয়েড যেটা সকালে এবং রাতে দিতে হয় যেটা করে দাঁত ব্রাশ করতে হয়, এই গ্রুপের যে ইনহেলার গুলো আছে সেগুলো কিন্তু এই সামনে দুটো সিজন আপনি মিস করবেন না, এই সিজনটা আপনি দিতে থাকবেন। এর মাঝখানে হঠাৎ করে আপনি জানেনই যে ওর এক্সাজারবেশন কিভাবে হয়, কারো শ্বাসকষ্ট দিয়ে শুরু হয়, কারো একদম কাশতে কাশতে শুকনা কাশি, কাশতে কাশতে বমি করে দিচ্ছে, মনে হচ্ছে ভিতরে অনেক কফ কিন্তু বের হচ্ছে না, এটাই অ্যাজমার লক্ষণ, কিংবা একটুতেই হাঁপিয়ে যাচ্ছে এরকম যদি মনে হয় সাথে সাথে আপনি যেটা আপনার রিলিভার ড্রাগস আছে ইনহেলার সেটা সাথে সাথে দিয়ে দেন। তাহলে হবে কি, ওই খারাপ অবস্থায় আপনাকে হসপিটালে ভর্তি হতে হবে না। এখন পালস অক্সিমিটার বাসায় সবারই আছে, অনেক বাচ্চাদের একদম ছোট্ট বাচ্চা বুঝতে পারে না, চেস্ট টাইটনেস হচ্ছে কিন্তু এক্সাজারবেশন শুরু হয়ে গেছে কিন্তু সে বুঝতে পারছে না, বলছে যে আমার খারাপ লাগছে আমার খারাপ লাগছে, তখন আপনি একটু স্যাচুরেশন মেপে দেখেন, যে স্যাচুরেশন যদি কমে যায় তাহলে আপনি ওই সেই ইনহেলারটা একবার ইউজ করেন। এসব গেল হচ্ছে সচেতনতা যে আপনি কিভাবে বাচ্চাদের নর্মাল,
এরপর এর চেয়ে যদি কমে যায় তাহলে আপনি বুঝবেন যে বাচ্চার ভিতরে অক্সিজেন লেভেল কমে গেছে। হ্যাঁ, 94 পর্যন্ত ইসোচ্ছে। আর অ্যাক্যুট এক্সাসারবেশন যখন হয় তখন কিন্তু 80 তারও নিচে কমে যায়, কিন্তু এতে কিন্তু আপনি খুব অস্থির হবেন না। আপনি যে কারণ অ্যাজমাতে যেটা হয় শ্বাসনালীগুলো চুপসে যায়, তখনই বাতাসটা ভিতরে স্যাচুরেশনটা যায় কিন্তু বের হয় না। তো এই জন্য আপনার যে ইনহেলার সালবিটামল গ্রুপে, যেটা হচ্ছে বিভিন্ন নামে বাজারে পাওয়া যায়, সালটোলিল ইন অ্যাজমা সল বিভিন্ন নামে পাওয়া যায়, ব্রডিল, এই গ্রুপের ওষুধটা আপনি দেন। দেওয়ার পরে 20 মিনিটস ইন্টারভেল আপনি তিনবার কিন্তু দিতে পারেন। দেওয়ার পরে তো যাদের অ্যাজমা রোগী তাদের কিন্তু অটোমেটিকলি স্যাচুরেশন হয়ে যায়, অক্সিজেন কিন্তু দরকার হয় না, ওই শ্বাসনালীটা একটু বড় হয়ে যাওয়ার সাথে সাথেই এটা খুলে যায়। এটা কিন্তু যদি এটা ভালো হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে আর হসপিটালে ভর্তি করে অক্সিজেন লাগছে না। তাহলে অ্যাজমা রোগীর ব্যাপারটা হচ্ছে যে আপনার হাতে ওষুধ আছে, কিভাবে প্রিভেন্ট করা যায় এটা আপনি জানেন। এই সময় অনেকের পোলেন অ্যালার্জি থাকে, এখন বাতাসে হচ্ছে ফুলের রেণু, কিছুদিন পরেই এটা হবে এই সময়টা। এবং ধান, গ্রামের দিকে যখন ধান মাড়াই করে তখন যে তুষটা হয় এখান থেকেও এক্সাজারবেশন হয়, এসব থেকে বাচ্চাদেরকে। তার মানে এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু খেয়াল রাখলে এই অ্যাজমা চাইল্ড গুলোকে আমরা প্রোটেকশন দিতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর সারবন্ত হুরা, আপনার মূল্যবান সময় থেকে আজ আমাদের সময় দিয়েছেন। আর দর্শক, এই ছিল ডক্টরস অন কল উইথ বিআরবি হসপিটালস লিমিটেডের আজকের আয়োজনে। দেখা হবে আগামীকাল, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।